যে ব্যক্তি রোজা রেখে বেশি বেশি এই দোয়া পাঠ করবে, আল্লাহ তাআলা তার মনের ইচ্ছাগুলো পূরণ করে দিবে। সুবহানাল্লাহ, সওয়াবের নিয়তে শেয়ার করবেন, চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ। যে ব্যক্তি সকালে 10 বার সন্ধ্যায় 10 বার সুপ্ত এই দরুদটি পাঠ করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের দিন তার জন্য সুপারিশ করবে। সুবহানাল্লাহ, সওয়াবের নিয়তে শেয়ার করে দিবেন, চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ। সৌভাগ্যের চাবিকাঠি, যে ব্যক্তি এই দোয়া বেশি বেশি পাঠ করবে, আল্লাহ তাআলা তার ভাগ্য খুলে দিবে ইনশাআল্লাহ। অবশ্যই সওয়াবের নিয়তে শেয়ার করে দিবেন, চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন, আপনার একটা শেয়ারে হাজার হাজার মুসলিম ভাই বোন পাঠ করবে ইনশাআল্লাহ। উত্তম চরিত্র লাভের দোয়া, এই রমজানে বেশি বেশি পাঠ করবেন ইনশাআল্লাহ। সওয়াবের নিয়তে শেয়ার করে দিবেন, চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন, আপনার একটা শেয়ারে হাজার হাজার মুসলিম ভাই বোন পাঠ করবে, এতে আপনার আমলনামাতেও সওয়াব দান করা হবে ইনশাআল্লাহ। মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচার দোয়া, অবশ্যই নিজে পাঠ করবেন, শেয়ার করে আপনার অপর মুসলিম ভাইকে পাঠ করার সুযোগ করে দিবেন, আপনার একটা শেয়ারে হাজার হাজার মুসলিম ভাই বোন জানবে, সে আমল করবে, তা আপনার আমলনামাতেও সওয়াব লেখা হবে। চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ। যে ব্যক্তি রোজা রাখা অবস্থায় এই দোয়াটি অধিক পরিমাণ পাঠ করবে, আল্লাহ তাআলা তাকে প্রচুর পরিমাণ ধন সম্পদ দান করবে। সুবহানাল্লাহ, সওয়াবের নিয়তে শেয়ার করে দিবেন, চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ। পছন্দের দুটি লাইন নিজে পাঠ করুন, শেয়ার করে অপর মুসলিম ভাইকে পাঠ করার সুযোগ করে দিন। ইসলামিক বিভিন্ন তথ্য পেতে চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকুন ইনশাআল্লাহ। হঠাৎ বিপদ আপদ বালা মুসিবত থেকে বাঁচার জন্য প্রত্যেক দিন অন্তত একবার হলেও চেষ্টা করুন এই দোয়াটা পাঠ করার জন্য। অবশ্যই নিজে শিখে নেবেন, শেয়ার করে অন্যকে শেখার সুযোগ করে দিবেন। ইসলামিক তথ্য পেতে চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ। আপনার সন্তানকে দিনদার বানাতে চান, জ্ঞানী বানাতে চান, আলেম বানাতে চান, তাহলে প্রত্যেক দিন এই ছোট্ট দোয়াটা পাঠ করে আপনার সন্তানের মাথায় ফু দিবেন। সওয়াবের নিয়তে শেয়ার করে দিবেন, চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ। রোজা অবস্থায় যে ব্যক্তি এই দোয়া পাঠ করবে, আল্লাহ তাআলা তার উপর রহমত বর্ষিত করবে। সুবহানাল্লাহ, সওয়াবের নিয়তে শেয়ার করে দিন, চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ। আপনি কি বিনা হিসাবে জান্নাতুল ফেরদুসে যাওয়ার দোয়াটা জানেন? না জানা থাকলে আজকেই শিখে নেবেন ইনশাআল্লাহ। শেয়ার করে আপনার অপর মুসলিম ভাইকে শেখার সুযোগ করে দিবেন। ইসলামিক বিভিন্ন তথ্য পেতে চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ। আপনি কি চোখের জিনা থেকে বাঁচার দোয়াটা জানেন? জানা না থাকলে আজকেই শিখে নেবেন ইনশাআল্লাহ। সওয়াবের নিয়তে শেয়ার করে যাবেন, চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ। আপনার একটা শেয়ারে হাজার হাজার মুসলিম ভাই বোন দোয়াটা শিখবে, তা আপনার আমলনামাতেও সওয়াব দান করা। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লাল হাইয়ুল কাইয়্যুম ওয়া তুবু ইলাইহি। ঘুমানোর আগে মাত্র 3 বার পাঠ করে ঘুমান, সকালবেলা ঘুম থেকে নিষ্পাপ হয়ে উঠবেন ইনশাআল্লাহ। সওয়াবের নিয়তে শেয়ার করে দিবেন, চ্যানেলটাকে ফলো করে দিয়ে পা। আপনি যদি অভাবে থাকেন, বেশি বেশি এই দোয়াটা পাঠ করুন, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখানো দোয়া। সওয়াবের নিয়তে শেয়ার করে দিবেন, চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ। প্রত্যেক দিন রাত্রে ছোট্ট এই আমলটা করুন, আপনার সারাদিনের ক্লান্তি দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। মাত্র 15 সেকেন্ড লাগবে। সওয়াবের নিয়তে শেয়ার করে দিবেন, চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে। রমজান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সকল জিকিরগুলো বেশি বেশি করতে বলেছেন, অবশ্যই নিজে পাঠ করুন, শেয়ার করে অন্যকে পাঠ করার সুযোগ করে দিন। ইসলামিক তথ্য পেতে চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে। যে ব্যক্তি প্রত্যেক দিন ফজরের নামাজের পর 100 বার আল্লাহ তাআলার গুণবাচক নামটি পাঠ করবে, আল্লাহ তাআলা তাকে অধিক পরিমাণ ধন সম্পদ দান করবে ইনশাআল্লাহ। সওয়াবের নিয়তে শেয়ার করে দিবেন, চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইয়া মালিক ইয়া মালিক। যে ব্যক্তি প্রত্যেক দিন এই দোয়া পাঠ করবে, তার জীবনে ভালো সময় আসবে, খারাপ সময় চলে যাবে ইনশাআল্লাহ। সওয়াবের নিয়তে শেয়ার করে দিবেন, চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন। চাঁদ দেখার সাথে সাথে এই দোয়াটা পাঠ করে নেবেন ইনশাআল্লাহ। সওয়াবের নিয়তে শেয়ার করে দিবেন, যাতে আপনার অপর ভাই পাঠ করতে পারে, চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ। আজিজ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। চাঁদ দেখা গেলে আজকে রাতে শেয়ারই খাবো ইনশাআল্লাহ। যে ব্যক্তি রোজা অবস্থায় এই দোয়া পাঠ করবে, আল্লাহর রহমত তার উপর বর্ষিত হবে। সুবহানাল্লাহ,
সোয়াবের নিয়তে শেয়ার করে দিবেন, চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ। অবশ্যই নিজে শিখে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা বেশি বেশি এই দোয়াটি পাঠ করো, কেননা এটা জান্নাতের গুপ্তধন। সুবহানাল্লাহ। সোয়াবের নিয়তে শেয়ার করে দিবেন, চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন। যে ব্যক্তি রোজা রেখে এই দোয়াটি বেশি বেশি পাঠ করবে, তার গুনাহসমূহ ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে। সুবহানাল্লাহ। সোয়াবের নিয়তে শেয়ার করে দিবেন, চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ। নবী রাসূলগণ নেক সন্তানের জন্য এই দোয়া বেশি বেশি পাঠ করতেন। অবশ্যই নিজে শিখবেন, শেয়ার করে অন্যকে শেখার সুযোগ করে দিবেন। ইসলামিক তথ্য পেতে চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ।